প্রিয় বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর আবিষ্কার পদ্ধতি আবিষ্কার করেছিলেন কে? সঠিক উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আব্রাহাম ডার্বি। ঠিক আছে, ডিএর দাগ। দুয়ের দাগ, দাস ক্যাপিটাল লিখেছিলেন কে? সঠিক উত্তর অপশান সি, কার্ল মার্ক্স। ডেভিড নিরাপত্তা বাজেটটি ব্যবহৃত হতো কোথায়? সঠিক উত্তর অপশান এ, খনি গর্ভে। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর অপশান এ, ডুমা। চৌদ্দ দফা নীতি ঘোষণা করেছেন কি? সঠিক উত্তর হবে হচ্ছে এখানে অপশান সি, উড্রো উইলসন। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর অপশান সি, অস্ট্রিয়া। ইউরোপে বিপ্লবের বছর বলা হয় কোন বছরকে? 1848 খ্রিস্টাব্দকে। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর মার্সিনি, অপশান এ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কার্লসবার ডিক্রি কে জারি করেন? উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দুয়ের দাগ, কনফেডারেশন অফ দি রাইন কে গঠন করে? পরবর্তী প্রশ্ন, বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম লেখো। উত্তর স্ক্রিনে তোমরা দেখে নাও। সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিক হলেন সাঁ সিমো ও লুই ব্যাংক। উত্তরটি হবে হচ্ছে সত্য। পরবর্তী প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল, এটিও সত্য। তিনি দাগ, লেনিন ও হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, এটাও সত্য। বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, সঠিক হচ্ছে ব্যাখ্যা দুই, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। দুই নম্বর বিবৃতি, ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল কী জন্য? সঠিক উত্তর অপশন মানে ব্যাখ্যা এক, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চারটি। শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? সেরাজোভা হত্যাকাণ্ড কি? হুডার মোরটোরিয়াম বলতে কি বোঝো? রেজিমেন্টো কি? জোলাভারাইন কাকে বলে? সাত বা আটটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। রাশিয়ার অর্থনীতি কীরূপ রুশ বিপ্লবের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল? টিকা লেখো, ভিয়েনা সম্মেলন। 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্যারি কমিউন বিষয়কে টিকা লেখো। শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? দুয়ের দাগ, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। ভার্সাই চুক্তির মূল সূত্রগুলি শর্তগুলি কী ছিল? তিনের দাগ, বিসমার্কের রক্ত ও লোহনীতি জার্মান ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। এই হচ্ছে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।